আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি বিন মিশাল। তলব, তলব শব্দের অর্থ হল প্রয়োজন। মানব সম্পদ মন্ত্রণালয় আগেই বলেছে, 14ই মার্চের পরে কর্মীর তলব সরাসরি কর্মীর কাছে আসবে, তার অ্যাকাউন্টে আসবে। নিয়োগকর্তা বা কপিলের কাছে তলব যাবে না, সে অনুযায়ী কিন্তু কাজ হয়েছে। নতুন প্ল্যাটফর্মে কর্মীর তলব অ্যাকসেপ্ট করার এবং তলব দেখার সিস্টেমটি চালু হয়েছে। আজকে আপনাদেরকে সরাসরি নতুন প্ল্যাটফর্ম কিউএ থেকে আমি দেখাবো কীভাবে তলব অ্যাকসেপ্ট করবেন, তলব দেখতে কেমন হয় এবং তলব পাঠানোর জন্য আপনার নিয়োগকর্তাকে কী কী বিষয়গুলো উল্লেখ করতে হবে, সব কিছু সরাসরি স্ক্রিন থেকে দেখাবো। আশা করব সঙ্গেই থাকবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বিষয় বলে দিচ্ছি। আমাদের আগে যেমন সিস্টেম ছিল, 14ই মার্চের আগে আমাদের যদি কোনো কোম্পানি বা কপিলের কাছে যাওয়ার প্রয়োজন হতো, তখন আমাদের নতুন কপিল আমাদের কপিলের কাছে তলব পাঠাতো। কপিল ইচ্ছা হলে অ্যাকসেপ্ট করতো, ইচ্ছা না হলে অ্যাকসেপ্ট করতো না। এক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তাম, এখন থেকে আর এটা হচ্ছে না। আবার কখনো কখনো আমাদের কপিল যখন আকামার মেয়াদ শেষ হয়ে যেত বা কোম্পানি লাল হয়ে যেত, আমাদের কপিল অন্য কোনো মোয়াসাসা থেকে তলব দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিত, যাতে আমরা অন্য কোনো কোম্পানিতে যেতে না পারি। কারণ একটা তলব আসলে সে সময়ে 90 দিন পর্যন্ত এটার মেয়াদ থাকতো, 90 দিন পরে এটা অটোমেটিক ক্যান্সেল হতো। এখন আর সেটা হচ্ছে না। এখন আপনি নিজেই সাথে সাথে আমাদের ফেসবুক রিকোয়েস্টের মতো, আমাদের কাছে যেমনটা ফেসবুক রিকোয়েস্ট আসে না, তদ্রূপ আপনার পছন্দ হলে ওকে, পছন্দ না হলে রিজেক্ট। আরও কিছু সুবিধার কথা বলছি, সেটা হলো একই দিনে চাইলে আপনার কাছে বেশ কয়েকটি তলব আসতে পারবে এবং আপনি একটা একটা করে তলব দেখতে পারবেন। আপনার পছন্দ হলে ওকে করবেন, ওকে না করলে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন এবং চাইলে আবার ওই কপিল ওই বিষয়টাকে মডিফাই করে আপনার কাছে আবারও তলব পাঠাতে পারবে। মানে আপনার কাছে এখন আর কোনো লিমিট থাকবে না বা সময় বেঁধে দিবে না। দিনে আপনি ফেসবুক রিকোয়েস্টের মতো বেশ কয়েকটা কোম্পানি থেকে তলব নিতে পারবেন, দেখতে পারবেন এবং অ্যাকসেপ্ট করতে পারবেন। তো চলুন এবার সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি নতুন তলব সিস্টেমটি। কিউইয়া বা আরবিতে যেটাকে বলে কুয়া, কুয়া প্ল্যাটফর্মে আপনার কাছে ঠিক এই জায়গায় এমপ্লয়ার ট্রান্সফার, এখানে আপনার নোটিফিকেশনটা দেখাবে। আপনি উপরের দিকে দেখেন নোটিফিকেশন বার আছে, আপনার প্রোফাইলের সাথে নোটিফিকেশনটা থাকবে, ইউ হ্যাভ এ রিকোয়েস্ট, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটাতে আপনি ফেসবুক রিকোয়েস্টের মতো আপনি দেখতে পারবেন, ভেরিফাই করতে পারবেন, প্লাস আপনি স্টাডি করতে পারবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাবে, কোন কোম্পানি থেকে এসেছে, কোন কোম্পানি পাঠিয়েছে, কী কী তারা রিকোয়ারমেন্ট দিয়েছে, কী কী ফ্যাসিলিটিস আছে, সব কিছু তারা দেখাবে। দেন আপনি যদি মনে করেন যে না আমার পছন্দ হয়নি, তাহলে আপনি এটাকে রিজেক্ট করে দিতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। এখানে দেখুন শেষের দিকে নিচে লাল বৃত্তির মধ্যে, এটা বাম পাশেরটা হলো ওকে করা, ডান পাশেরটা হলো আপনি প্রত্যাখ্যান করা। আপনি যদি প্রত্যাখ্যান করতে চান, তাহলে আপনি প্রত্যাখ্যান করে দিতে পারবেন আপনার কাছে যখন তলব আসবে। আবার বলে দিচ্ছি, 2 ক্যাটাগরি বা 3 ক্যাটাগরির মধ্যে আপনি তলবগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন। প্রথমত আপনার যদি চুক্তি না হয়, দ্বিতীয়ত আপনি যদি সম্মতিস্বরূপ চুক্তি বাতিল করতে পারেন, তৃতীয়ত আপনার যদি আকামার না হয়ে থাকে বা আকামার মেয়াদ না থাকে। এক্ষেত্রে আপনার কাছে তলবগুলো আসলে আপনি তলবগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন। আপনি তলব অ্যাকসেপ্ট করলে আপনি ওই কোম্পানির আন্ডারে চলে যাবেন এবং আপনি যদি তলবটা রিজেক্ট করে দেন, তাহলে ওই কোম্পানির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। পরবর্তীতে আপনার কাছে চাইলে ওই কোম্পানি ওই চুক্তিটাকে মডিফাই করে আপনার কাছে আবারও তলব পাঠাতে পারবে। একই দিনে আপনার কাছে বেশ কয়েকটি তলব আসবে, একটা না দুইটা না। আপনার যদি মনে করেন যে আপনার কাছে 20টা তলব আসা প্রয়োজন, তাহলে আপনি 20টা কোম্পানিতে সিভি জমা দিলে 20টা কোম্পানি একই সাথে আপনার কাছে তলব পাঠাতে পারবে এবং আপনি ফেসবুক রিকোয়েস্টের মতো, আমরা যেমন ফ্যান রিকোয়েস্ট আসলে আমরা চেক করি, তার বায়ো দেখি, তার ডিটেলসগুলো দেখি, তেমন আপনি ডিটেলসগুলো দেখে আপনার তলবটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এখানে অনেকগুলো ফাইল এখন অ্যাভেলেবেল না। এখানে ওপেনিং কামিন কোম্পানি সার্ভিসেস কামিনসন, এখনও অনেকগুলো ফাইল অ্যাভেলেবেল হয়নি, আন্ডার মেনটেন্সের মধ্যে আছে। তো এটা হলো কিউইয়াতে তলব আসার সিস্টেমটি, তলব কীভাবে রিসিভ করবেন, তলব কীভাবে আসবে, এভরিথিং। আপনার কোম্পানিকে আপনার কাছে তলব পাঠাতে হলে যে জিনিসটি করতে হবে, প্রথমেই আপনার কোম্পানিকে বেতন উল্লেখ করে দিতে হবে, কত ঘন্টা কাজ দিবে, কী কী সার্ভিস দিবে, আদার্স সব কিছু ঠিকঠাক করে কোম্পানিকে আপনার কাছে তলব পাঠাতে হবে। সেখানে অপশনগুলো দেওয়া আছে কোম্পানির ক্ষেত্রে, এমপ্লয়ার যে এটা আছে কিউয়া, সেখানে সব ধরনের অপশন দেওয়া আছে।
কোম্পানি যখন রিকোয়েস্টটা আপনার কাছে আসবে, তলবটা, সেখানে কিন্তু একটা নাম্বার দিয়ে আসবে। এখানে দেখুন এমপ্লয়ার ট্রান্সফারের নিচে রিকোয়েস্ট দিয়ে একটা নাম্বার দেওয়া আছে, এমন একটা নাম্বার দিয়ে আপনার কাছে রিকোয়েস্টটা আসবে। আদার্স যে স্পেশালিটিসগুলো থাকবে সেগুলো আপনার জন্য থাকবে। আপনি এখানে শ্রমিক স্থানান্তরের নিয়মকানুনগুলো সব কিছু থাকবে। আপনি অ্যাকসেপ্ট করে দিলে আপনার কোম্পানি শুধুমাত্র আপনার ট্রান্সফার ফিটা ব্যাংকে সাদাত করলেই আপনি ওই কোম্পানিতে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবেন। সো ট্রান্সফার সিস্টেমটি ইজি করা হয়েছে, অনেকটাই সহজ করা হয়েছে আগের থেকে। আগে যেমনটা আমরা তলব পাঠালে আমাদের কোম্পানির কাছে যেত, আমরা অনেক কিছুই ভেরিফাই করতে পারতাম না, আমাদের বেতন কত উল্লেখ করেছে, আমরা কী কী সুযোগ সুবিধা পাচ্ছি এসবগুলো আমরা দেখতে পারতাম না। কিন্তু এখন যে সিস্টেমটি, এই সিস্টেমের মধ্যে আপনি সব কিছু দেখে শুনে বুঝে আপনার মতো করে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। প্রয়োজন না হলে আপনি রিজেক্ট করে দিবেন, ক্যান্সেল করে দিবেন। পরবর্তীতে নতুন কোম্পানি চাইলে আপনার কাছে আবারও তলব পাঠাতে পারবে, কোনো ধরনের অপেক্ষা করতে হবে না, সরাসরি আপনার কাছে তলব পাঠিয়ে দিবে। আগে আপনাকে নির্দিষ্ট একটা সময় দিত, সময়ের মধ্যেই আপনার তলবটা অ্যাকসেপ্ট করতে হতো, অথবা সময় চলে গেলে আপনি তলবটা অ্যাকসেপ্ট করতে পারতেন না। এই সমস্যাগুলো থেকে এখন আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি আশা করি। সো এই ছিল আমার কাছে তলব সম্পর্কিত তথ্য। আশা করব ভিডিওটি শেয়ার করবেন, পরবর্তীতে কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো।